নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 সিংহ রাশির মহা ভবিষ্যৎবাণী, এই পাঁচটি ঘটনা আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার সঙ্গে কিন্তু ঘটতে কিন্তু চলেছে। অতি বিশেষ এই প্রোগ্রাম, প্রত্যেক প্রিয় ভিউয়ার্সদেরকে আমি নতুন বছরের 2023-এর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রত্যেকের যেন খুব ভালো কাটে 2023, এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি। দেখুন, প্রচুর কমেন্টস এসছে যে স্যার 2023-এর রাশিভিত্তিক কিছু যদি বলেন তাহলে আমরা কিছুটা হলে জানতে পারবো। প্রচুর কমেন্টস এসছে, তো এখানে আমি আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমি এই 2023-এ মহা ভবিষ্যৎবাণী পাঁচটি এই ঘটনাগুলি ঘটবে। কিন্তু এরপরে আবারও এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আবারও আপনাদেরকে সিংহ রাশির 2023 কেমন যাবে সম্পূর্ণরূপে আলোচনাও কিন্তু থাকবে, অর্থাৎ বর্ষফলও কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু আসতে চলেছে। এটা আমি মহা ভবিষ্যৎবাণী সিংহ রাশির যেটা ধ্রুব সত্য হতে চলেছে সেটাই আমি জানাতে চলেছি। দেখুন, মানুষের জীবনে আমি একটা কথা বলি, জীবনে কোনোদিন হার মানবেন না। অর্থাৎ যখনই আপনি হার মানবেন না আপনার জয় নিশ্চিত, আমি এই কথাটা বারবার বলে আসছি। এবং এই 2023 সিংহ রাশির যে মহা ভবিষ্যৎবাণী যেটা আমি বলছি, কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো নেগেটিভ, এটাও আমি চর্চা করব এই ভিডিওতে। সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন এবং কী উপায় করবেন সেটাও আমি ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে জানাবো, যেটা করলে আপনাদের এ বছর খুব ভালো কাটবে, শুভ কাটবে। দেখুন, সিংহ রাশি জাতক অথবা জাতিকাদের এই 2023 আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটি, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন। এরকম আরও অনেক ভিডিও কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে আসব। এবং কেউ কেউ বলছেন যে স্যার আপনার কি দুটো চ্যানেল? আমি বারবার বলছি না, আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে কোনো চ্যানেল নেই। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অবশ্যই যোগাযোগ করুন, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, আলোচনা শুরু করা যাক। দেখুন, 17 জানুয়ারি 2023 শনি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, 21 এপ্রিল 2023 বৃহস্পতি মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে এবং রাহু 30 অক্টোবর 2023 মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং কেতু আপনার কন্যা রাশিতে। অর্থাৎ এই চারটি বড় গ্রহের উপরে কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি, অর্থাৎ মহা যে পাঁচটি ভবিষ্যৎবাণী, সেই পাঁচটি ভবিষ্যৎবাণী আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। তার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে প্রণাম জানাই, ছোটদেরকে আন্তরিক ভালোবাসা স্নেহাশিস জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। আমি চাই প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করুন 2023-এ, আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন প্রত্যেকের মধ্যে যেন এই বার্তাগুলো যেন যায়, প্রত্যেকে যেন উপকৃত হয়। নাম্বার ওয়ান, শনি আপনাদের সপ্তমভাবে প্রবেশ করে, কেন্দ্রে প্রবেশ করে শশ নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে, নাম্বার ওয়ান পয়েন্ট। এখানে আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যাদের মধ্যে একটু হলো স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য চলছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের কাটবে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা আপনাদের কিন্তু তৈরি হবে 17 জানুয়ারি 2023 থেকে, লিখে রাখুন। পার্টনারশিপ যারা বিজনেস করছেন,
অর্থাৎ 4-5 জন 10 জন মিলে এই পার্টনারশিপ বিজনেসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু হবে। এবং যারা নিজে ব্যবসা করছেন অর্থাৎ সেলফ বিজনেস, অর্থাৎ আপনার ধরুন দোকান আছে, সে জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং লাইনটা কিন্তু বা টেকনিক্যাল লাইনে যারা আছে, ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল লাইনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন। তবে আপনাদেরকে বলবো, বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা অ্যাস্ট্রোলজারের গাইডলাইন মেনে আপনারা কিন্তু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টটা করুন। এরপর যে পয়েন্ট আমি বলবো সেটি হচ্ছে, দেবগুরু বৃহস্পতি 21 এপ্রিল 2023 ভাগ্যভাবে আসছে। দেখুন, ভাগ্যভাবে বৃহস্পতি মানে দুর্দান্ত রেজাল্ট কিন্তু সিংহ রাশিকে দিবে, অর্থাৎ আপনাদের পঞ্চমপতি ভাগ্য হবে। ত্রিকোণ ত্রিকোণ কানেকশান, এখানে কিন্তু আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করতে চলেছে দেবগুরু বৃহস্পতি। এবং ধর্মীয় যাত্রা আপনাদের কিন্তু হবে, ধর্মমূলক যাত্রা, ধর্মীয় যাত্রা, এবং আপনার ঈশ্বরের প্রতি আস্থা বিশ্বাস আপনাদের বাড়বে। এবং এই 21 এপ্রিল 2023 পর এই বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখবে। যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন, 21 এপ্রিল 2023 পর থেকে আপনাদের সন্তানের গাঢ় সম্ভাবনা কিন্তু আসছে। দীর্ঘদিন যারা সন্তান, কারণ বৃহস্পতি পঞ্চমভাবে, পঞ্চমভাব হচ্ছে সন্তানের স্থান, এবং বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। এবং এর পাশাপাশি যাদের সন্তানদের এডুকেশন নিয়ে সমস্যা চলছিল, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, সন্তানের এডুকেশন, যারা গোল্ড বা জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, শেয়ার বাজারের সঙ্গে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। এই বৃহস্পতি আপনার পঞ্চম দৃষ্টিতে রাশিকে দেখছে। যারা বিয়ের ব্যাপার নিয়ে চিন্তা করছিলেন, শুভ বিবাহের যোগাযোগ দেখা হচ্ছে, একের পর এক যোগাযোগ হচ্ছে, কিন্তু সেটা কনফার্ম হচ্ছে না। বিয়ের কিন্তু 21 এপ্রিল 2023 পর প্রবল বিয়ের সম্ভাবনা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। তবে একটি জায়গা আপনাদের খারাপের জায়গা আমি একটু বলি, আপনাদের জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলেও কিন্তু আপনাদেরকে ভুগতে হবে। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনারা বি কেয়ারফুল। এবং তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ আপনাদের যোগাযোগ, কমিউনিকেশান, আপনার পিতামাতার সঙ্গে সম্পর্কের উন্নতি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে 21 এপ্রিল 2023 পর থেকে। কিন্তু অষ্টমভাবে রাহু কিন্তু চলে যাচ্ছে 30 অক্টোবর 2023 পর। অষ্টমভাবে রাহু বিপত্তি কিন্তু আনবে, বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না, চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আছে, সবটাই ভালো হতে পারে না। এই জন্য আমি বলছি মহা ভবিষ্যৎবাণী, যেগুলো ধ্রুব সত্য হতে চলেছে, বারবার ভিডিওটি শুনুন। অর্থাৎ অষ্টমভাবে রাহু বিপত্তি, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আছে। কিছু কিছু ক্ষেত্রে অর্থ চোট হয়ে যাওয়া, অর্থের জায়গাটা নিয়ে একটু চিন্তা পড়া, এটা কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির 30 অক্টোবর 2023 পর থেকে। দ্বিতীয়ভাবে কেতু আপনাদের একটু হলো ব্যয় কিন্তু করাবে, অর্থাৎ খরচের পরিমাণটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করাবে, এবং গলার জায়গা নিয়ে একটু সমস্যা কিন্তু আসতে পারে, গলার সমস্যা কিন্তু ভুগতে পারে, যাদের আছে তাদের ক্ষেত্রে একটু হলেও ভোগাতে কিন্তু পারে। এবং আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা ভালো হবে, এবং কর্মক্ষেত্রে চাকরি, ভাগ্যভাবে বৃহস্পতি চাকরির একটা সম্ভাবনা কিন্তু দিচ্ছে, এবং আপনাদের দৈনন্দিন রোজগার
শনি কিন্তু বৃদ্ধি কিন্তু করাবে। সপ্তম ভাব হচ্ছে ডেলি ইনকামের জায়গা, এখানে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে সিংহ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। লিখে রাখুন এই ভবিষ্যৎবাণী, মহাভবিষ্যৎবাণী আমি করলাম প্রত্যেককে সূর্যকে প্রণাম করুন, সূর্যদেবকে, এবং ওম আদিত্যায় নম মন্ত্রটি পাঠ করুন। নমস্কার।